আমি একটা খুব সহজ পদ্ধতিতে একটু পনির দেখাচ্ছি। পনিরটা লোকে খুব জানতে চায় যে আর কত নিরামিষভাবে আর কত রকমভাবে করা যায়, তো আমি আজকে একটা ইজি ওয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমি দুটো বড় বড় পেঁয়াজ আর লঙ্কা এটা আমি কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই কিনে মানে পাওয়া যায় কিনতে জিঞ্জার গার্লিক পেস্ট, ওটা এক চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট। এটা আপনারা ইয়েতেও দিতে পারেন, বেটেও দিতে পারেন, তো আমার কাছে কেনা ছিল বলে আমি রেডিটা দিয়ে দিলাম। আর যেটা দিলাম সেটা হলো একটু কাজু বাদাম, গোটা 12-14 কাজু বাদাম। এটা আমি পুরো পেস্টটা বানিয়ে আসছি। এটা হচ্ছে আমার যেটা পেস্টটা, পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা, গোটা 14 কাজু আর আদা রসুনের পেস্ট। সেটা আপনারা ইয়েও দিতে পারেন, আমার কেনা ছিল বলে আমি কেনা দিয়ে দিয়েছি। আমি যেটা ভুলে গেছি সেটা হচ্ছে আমি গ্যাস জ্বালাতে ভুলে গেছি, সবই করেছি কিন্তু গ্যাসটা জ্বালাইনি, আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে আমি পুরো পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিই। যেহেতু গ্যাসটা বন্ধ ছিল, অনেক খুব সহজে নরম জিনিস তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি পনির ভাজি না, আমি দেখি সবাই পনির ভেজে করে কিন্তু আমি পনির ভাজি না, আমি পনির ওপর থেকে দিয়ে দিই গ্রেভিটা রেডি করে। তারপর এটা আমি একটুখানি কষিয়ে আমি ফেরত আসছি। আমার ভালো করে এটাকে কষানো হয়ে গেছে, পেঁয়াজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদা রসুনের একটু পেস্ট, বা আপনারা আদা রসুন বাটা ঘরে তৈরি করাও দিতে পারেন। এবারে আমি এটার মধ্যে লবণ অ্যাড করব, আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করুন। আর একটু অ্যাড করব চিনি, হলুদ কিচ্ছু যাবে না পনিরের রান্নায়, ওই সবসময় জিরে ধনে গুঁড়ো ওই এক আর ভালো লাগে না, ওই একটু অন্যরকম খেতে হলে এরকম করে বানিয়ে দেখতে পারে। আশা করি তাদের ভালো লাগছে। এবার আমি নেক্সট এটার মধ্যে দেব হচ্ছে দুধ। এবার আমি হোয়াইট গ্রেভি বানিয়েছি, আপনাদের যদি মনে হয় আপনারা এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে লাল গ্রেভি বানাতেই পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো বিভিন্ন রকম রান্নার আজকাল চেহারা বিভিন্ন রকম আমরা বানাতে পারি। আমি একটু হোয়াইট গ্রেভি চেয়েছিলাম, তাই আমি এটাই কাশ্মীরি মির্চ রঙের জন্য মেশাই। এবার আমি দিয়ে দেবো আমার পিস করে রাখাই ছিল পনির, আমি ওপর থেকে পনিরগুলো দিয়েছি। আমি পনির ভাজি না, তাহলে আমি ওপর থেকে দিয়ে সামান্য হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নাড়িয়ে নামিয়ে দেবো। কেমন লাগলো আপনারা করে খেয়ে আমাকে জানান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আপনারা যে দেখছেন আমার চ্যানেল সেটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমি যেটা দেব ওপর থেকে, আপনারা ঘি দিতে পারেন, আমি মাখন দিলাম, ঘি বা মাখন যেটাই দেবেন, একটা দিলে ভালো একটু টেস্ট আর একটু ভালো আসবে। ওপর থেকে অরিগানো দেওয়া যায়, আমার কাছে অরিগানো নেই, ফুরিয়ে গেছে, নয়তো আমি ওপর থেকে একটু অরিগানো দিয়ে দিই, এটা আমাদের ভালো লাগে, নয়তো এই হচ্ছে কমপ্লিট আমার রান্না। অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।